Bayrama Musulmanera, Wama Nobi Pakirum Matanira. আল্লাহ নবী বিশ্বনবী হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিলেন আয়াতুল মুনাফিকিনা তালাতুন ইদা হাদাতা কাযাবা আল্লাহ নবী বলেন উম্মাত উম্মাতানি রাসূল আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মুনাফিকের তিনটে আলামত আল্লাহ নবী বলেন সাহাবীরা শোনো মুনাফিকের তিনটে আলামত আয়াতুল মুনাফিকিনা তালাতুন ইদা হাদাতা কাযাবা মুনাফিকের তিনটে আলামত এই তিনটে আলামত যে ব্যক্তির মনের ভিতরে মিলে যাবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তিটা মুনাফিক মুনাফিকের কয়টা আলামত তিনটা আলামত যদি কারো ভিতরে মিলে যায় ওই ব্যক্তিটা কিন্তু মুনাফিক এটা দেখি টার্গেট বলটা কার দিকে যাচ্ছে আল্লাহ নবী বলেন ও বাবা সাহাবায়ে কেরামেরা শোনো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মুনাফিকের তিনটে আলামত এক নম্বর আলামত হলো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আয়াতুল মুনাফিকিনা তালাতুন ইদা হাদাতা কাযাবা ও বাবা সাহাবীরা আমি নবী জানিয়ে দিলাম মুনাফিকের তিনটে আলামতের প্রথম নম্বর আলামত যে ব্যক্তিটা কথায় কথায় মিথ্যে কথা বলে তালের ভিতরে যারা বসে আছে আল্লাহর রহমতে জীবনে মিথ্যা কথা বলে না বলি হসপিটাল মোড়ে আছে আর ফোন করেছে হুগলি জেলাতে বলে কোথায় আছিস বলে ভাই কি গায়ে জ্বর ঘরে শুয়ে আছিস উঠতে পারি বলে গাড়ি ঘোড়া সারা শোনা যাচ্ছে কেন বলে পাশে ছেলে বাচ্চাটা মোবাইল নিয়ে গেম খেলছে তো মুরুবি বলে আচ্ছা জি মুনাফিকের আলামতের তিনটে আলামত তার ভিতরে হলো কথায় কথায় যে ব্যক্তিটা মিথ্যা কথা ভাইরামা মুসলমানেরা শোনো ও বাবা যুবকেরা ও বাবা পাকুড়তলা গ্রামের মানুষেরা আল্লাহর নবী বলে আয়াতুল মুনাফিকিনা তালাতুন ইদা হাদাতা কাযাবা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মুনাফিকের তিনটে আলামত এক নম্বর আলামত হলো আল্লাহ নবী বলেন কোথায় কোথায় মিথ্যে কথা বলা তাহলে এক নম্বর মিথ্যা কথা বলা স্মরণ করে রাখবেন আমি আপনাদের লাস্ট টাইমে প্রশ্ন করব কোথায় কোথায় মিথ্যে কথা বলা তাহলে মুনাফিকের তিনটে আলামত সাহাবাই কেরাম আমরা অস্থির হয়ে গেলে মসজিদে নববীর ভিতরে হুজুর তিনটে বলো জানা তো তাড়াতাড়ি বলো সাহাবাই কেরাম একে অপরের দিকে তাকাতাই করে কে মিথ্যে কথা বলি কে মিথ্যে কথা বলি আল্লাহ রাসূল বললে সর্ব গুনার মা হচ্ছে কি জোরে বলে মিথ্যে কথা আপনি যে কোনো পাপ করতে যান দেখবেন মিথ্যে কথা আপনাকে বলবে বলা লাগবে মিথ্যে কথা এমন একটা জিনিস প্রত্যেকটা গুনার মা আমার মুসলমানেরা ও আমার নবী পাকের উম্মাতানিরা ও শুনা মুসলমানেরা আল্লাহ নবী বলেন সাহাবীরা ও আমার সাহাবীরা শোনো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ নবী মসজিদে নববীর ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন আয়াতুল মুনাফিকিনা তালাতুন ইদা হাদাসা কাযাবা ও সাহাবাই কেরামেরা শুনে রেখে দাও আমি নবী জানিয়ে দিলাম আয়াত المنافقين تلا تنيدا حدثا وإذا وعدا خلفا وبما صابرا أمين نبي جاني دلا ديديو نمبر منافقير على موتلو أمين نبي جاني دلا جبك ديتا وعدا خلاف كوري أمين نبي جاني دلا وي بك ديتا منافقير ديديو على موتر بي دوري پوڑي گلو وعدا خلاف مانا بوجه একজন ব্যক্তি আরেকজনের কাছে গিয়েছে ভাই সামনে আমার বাচ্চাটার একটা হাকিকা করব 10,000 টাকা দে তোর হাকিকা তিন দিন বাদে এখন দিয়ে হলো দেয়া হয়ে গেল তিন দিন হাকিকা তিন দিন বাদে দেখছে সে বাড়ি আর কোথায় গিয়েছে তার কোনো খোঁজ খবর নেই পরে ফোনে যোগাযোগ ভাই কোথায় আছিস টাকা দেওয়ার কথা ছিল এই দিনে ওখানে সে বলছে ভাই তুই হসপিটাল মোড়ে আয় তোর টাকা আমি দিয়ে দেবো এখানে আমি ভুসিমাল দোকানে বসে আছি ভুসিমাল দোকানে গেলে তার কোনো খোঁজ নাই আবার ফোন করেছে কবে আসবি আল্লাহর কসম কালকে দিন কালকেরও নেই এটা কি কথা খেলা হলো কিনা
ভাইরা আমার মুসলমানেরা ও আমার নবী পাকের উম্মাতানেরা, ও শুনা মুসলমানেরা, আল্লাহ নবী বললেন যে ব্যক্তিটা কথায় কথায় কথা খেলাম করে, আল্লাহ নবী বললেন যে ব্যক্তিটা মানুষের ওয়াদা করে ওয়াদা খেলাম করে, ও বাবা মুসলমান, আল্লাহ নবী বললেন যে ব্যক্তিটা মানুষের ধোঁকা দেয়, আল্লাহ নবী বললেন মুনাফিকির আলামত ওই ব্যক্তিটা দ্বিতীয় আলামতের ভিতরে পড়ে গেল। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ গরিব মানুষকে বোঝায়, আরে তুই ঘরে ঘুরছিস কেন, চো আমার সাথে চো সৌদি আরবে, চো কাটাখানে কাটা দশের জায়গা বিক্রি কর, করে ভিসা ভিসা কর, পাসপোর্ট কর, দু বছর থাকবি ঘরে, এদিকে তিন বিঘা জায়গা কিনিস। এবার তার সাথে কাজে গেল, কাজে যাওয়ার পরে সে তিন বছর পর ঘরে আসবার গাড়ি ভাড়া করে পারে, হয়নি এরকম? হ্যাঁ, আজ যদি গ্রামের নেতাদের কথা বলি, ওরা তো একদম জওয়ান কবির, গ্রামের নেতাদের যদি কথা বলি ওরা তো জওয়ান কবির, মানুষের কি না বলে ভোট নেয় আর কি না বলে মানুষের কত মগজ ধোলাই করে, কিন্তু ভোটের পরের দিন কি অবস্থা। ভাইরা আমার মুসলমানেরা, আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিলেন, ওয়ামা সাবিরা শোনো, আমি রসূলুল্লাহ জানিয়ে দিলাম যে ব্যক্তিটা মানুষের ধোঁকা দেয়, আল্লাহ নবী বলেন সাবিরা, ও বাবা সাবিরা শোনো, আমি নবী জানিয়ে দিলাম যে ব্যক্তিটা মানুষের ধোঁকা দেয়, আমি নবী জানিয়ে দিলাম না 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 না, ওই ব্যক্তি আমার উম্মত হতে পারে না, ও বাবা সাবিরা আমি রসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তিটা সঙ্গে সঙ্গে মুনাফিক হয়, আল্লাহ নবী সাবিরা ঝরঝর ঝরঝর করে চোখের পানি ফেলে রোনা জারি করে কান্দে লাগলেন, নবীকে প্রশ্ন করেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মুনাফিকের তিনটা আলামত বলেছেন, দুইটা আলামত বর্ণনা হলো, ইয়া রাসূলুল্লাহ হুজুর তিন নম্বর আলামতটা আপনি বলেন, নবী আমার বলেন সাবিরা, ও বাবা সাবিরা শোনো, আমি নবী জানিয়ে দিলাম আয়াতুল মুনাফিকিনা তালাতুন ইদা হাদাসা কাদাবা ওয়া ইদা ওয়াদা খুলাফা ওয়া ইদা বুতুনা মিন খান আও কামা কাল আলাইহি ওয়া সালাম। সাবিরা, তিন নম্বর আলামত হলো এতিমের মাল ভক্ষণ করে খায় যারা, কি বলে জি জি, এতিমের মাল ভক্ষণ করে খায়, একজনের আমানত আরেকজনের কাছে জমা, দুদিন বাদে সামানতটা ভুয়া, এর কাছে গিয়েছে আমি তোমার কাছে 10,000 টাকা রেখেছিলাম, প্রমাণ কি? একজনের জমি আর একজনের কাছে বেশ 20-25 বছর বন্ধ ছিল কিংবা ছাড়াতে পারিনি, এইরকম অনেক হয়েছে, হয়নি? 20 বছর পরে গিয়েছে, প্রমাণ জমি তো আমার নাকি? আমি মোনাফেকের একটা একটা উদাহরণ যদি এই রকম ভাবে যে কে কার মাল ভক্ষণ করেছে আর কে কত মিথ্যা কথা ট্রেনিং রেখেছে আর কে কত ওয়াদা খেলাপ করে যদি এরকম একটা একটা করে বুঝিয়ে বুঝিয়ে বলে যায়, আমার মন বলে আমি পারবো না আপনাদের কাছে সময় দিয়ে, আর আপনারাও পারবে না ধৈর্য ধরে, কারণ এর বিরাট ব্যাখ্যা, কারণ সূরা মুনাফিক বলে কোরআন একটা সূরা আছে, সূরা মুনাফিকে যদি আমি আয়াত দিয়ে একটা একটা করে যদি বিশ্লেষণ করে আপনাদের কাছে বলি বিরাট টাইম, তাই সূরা মুনাফিকের কোন আয়াত দিয়ে আপনাদের কাছে বক্তৃতা রাখিনি, হাদিস দিয়ে বক্তৃতা রাখছি, যাতে তিনটে কথার ভিতরে সব ক্লিয়ার হয়, কারণ কোরআন শরীফে 30টা পারা তো, প্রত্যেকটা পৃষ্ঠা আছে 15টা করে লাইন, 600-700টা পৃষ্ঠা আছে, প্রতিটা পৃষ্ঠায় একটা একটা আয়াত আছে, আয়াতের একটা একটা মানে আছে, আর একটা একটা আয়াতের মানে তাফসীর করতে গেলে অনেক সময়, আল্লাহর নবী বলছেন ওই যেই 114টা সূরা 6666টা আয়াত এর যা মানে একই করতে পারবে তুমি তাফসীর করে, সূরা ফাতিহাটা 7টা আয়াত এর যদি তাফসীর করতে পারো কোরআনের তাফসীর কোটা হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরা ফাতিহার ভিতরে এমন কি দেওয়া আছে যে সারা কোরআনের ভিতরে সব, ওই জন্য কোরআনের ভিতরে বলা হয়েছে সূরা ফাতিহা হচ্ছে কোরআনে মা, এই সূরা ফাতিহা যদি কেউ ঠিক মতো তাফসীর করে পুরো কোরআন শরীফ জানে সে তাফসীর করলেন, বলুন সুবহানাল্লাহ।
তো সূরা মুনাফিক যদি তাফসীর করা হয় এই হাদিসটা যদি সামনে রেখে তাফসীর করা হয় ইনশাআল্লাহ এর ভিতরে সব বিশ্লেষণ হয়ে যাবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জীবন দিয়ে আপনাদের কাছে যদি একটা একটা ঘটনা দিয়ে যদি ধরা যায় যে মুনাফিক কাদের ভালো করে বোঝায় কারা রাসূলের সাথে মুনাফিকি করেছিল এরও টাইম দেয় ভাইরামা মুসলমানেরা ও আমা মুরুবিয়ানেরা যুবকেরা জনেরা ও মুসলমানেরা শুনির কিতাব আল্লাহ নবী বিশ্ব নবী নবী আমা দীন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুনামা হাদিস শুনিবের ভিতরে বলে ও আমা সাবিদাগা মুনাফিকেরা আল্লাহ পাকের আল্লাহ তাআলার অভিশাপ্ত দল কুরআন শরীফ এর ভিতরে আল্লাহ বলে ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার ও বাবা সাহাবাই কেরামেরা শোনো আমি নবী মুহাম্মদ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নামের নিম্নস্থান আল্লাহ নবী বলেন মুনাফিকেরা কখনো আল্লাহ দয়ার জান্নাতে এর ঘ্রাণ শুইতে পারবে না শুইতে পাবে না এই তিনটে যে মুনাফিকের কথা আপনাদের কাছে বলেছি এর ভিতর আল্লাহর রহমতে আমরা এই চরিত্রের মানুষ নেই তো আলহামদুলিল্লাহ আছি আর যদি কেউ থাকেন বাপ তওবাতিল্লাহ করে ফিরে আসেন না হলে এই বিরাট মুনাফিক নিয়ে মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করেন এই বিরাট ফজিলত বিরাট ফজিলত আপনি যদি একবার করে ভাবেন আপনি যেন মনে মনে করবেন যে কি শান্তি এখানে মুনাফিক অবস্থাতে মৃত্যুবরণ করে আপনারা যদি সময় দেন আমি মুনাফিক কোথায় যাবে আর কিভাবে থাকবে আমি আপনাদের কাছে ধরে দেব ইনশাআল্লাহ যদি আপনারা থাকেন জাহান্নাম কয়টা বাপ সাতটা কয়টা জান্নাত আটটা জাহান্নাম সাতটা প্রথম স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থান চতুর্থ পঞ্চম এরকম করে সপ্তম সপ্তম একতলা দুইতলা তিনতলা এইভাবে সাতখানা জাহান্নাম এই জাহান্নামের উপরে পুল সিরাত কি বললাম হাশরের মাঠ থেকে জান্নাতে যাওয়ার রাস্তা পুল সিরাত গোল চুলের চেয়ে সরু আর ওর নিচে জাহান্নাম অবস্থিত যে ব্যক্তিটা গুনাহগার হবে উম্মতি মুহাম্মাদের ভিতরে তাদের ঈমান ছিল গুনাহ করেছে এই অবস্থায় মৃত্যুবরণ করেছে তারা যখন জাহান্নাম পুলসিরাত ফেটে গিয়ে পড়বে প্রথম স্থান জাহান্নাম ওই জাহান্নামে পড়বে আর যারা মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবে তারা সবটা জান্নাত ভেদ করে একদম নিম্ন স্থানে চলে যাবে কি বললাম বুঝতে পারেননি আপনারা এত সুন্দর করে বোঝাচ্ছি যারা মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করবে জাহান্নাম ভেদ করে নিম্ন স্থানে একদম পুরো নিচে চলে যাবে আর উপরে যারা থাকবে উম্মতি মুহাম্মদ আমরা কারা তাহলে আমাদের কোনো চিন্তা নেই যদি মুনাফিক হয়ে যদি মৃত্যুবরণ করি বিরাট আনন্দ নাকি আমাদের আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ বলে বিশ্ব নবীর উম্মত যত গুনাহ করি জাহান্নামে যাই একদিন তুলে আদর যত্ন করে জান্নাতে আল্লাহ ঢুকিয়ে দেন মানে শ্বশুর বাড়ি হ্যাঁ যত ঝগড়া করি বই যত মারি আর যত যাই করি একদিন শ্বশুর এসে পা ধরে নেবে আসো আম কাঁঠাল খাবে আসো নাকি হ্যাঁ কি অবস্থা ভাই আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনি যে কোনো আলেমের জিজ্ঞাসা করেন আল্লাহর নামে হ্যাঁ আল্লাহ পাক যে কোরআন শরীফে আয়াত দিয়ে বলেছে রাসূলুল্লাহ যে হাদিস দিয়ে বুঝিয়েছে মানুষে এর বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে যে ব্যক্তিটা উম্মতি মুহাম্মদ হয়ে দাবি করে আর আমরা মরলে জান্নাতে যাব একদিন না একদিন কোনদিন একদিন জান্নাতে যাব এটা একদম পুরোপুরি ভুল ধারণা মানুষের বিভ্রান্ত তৈরি করা একটা হাদিস একটা পুরো একদম ভুল ধারণা আপনি কাকে নিয়ে আসবেন নিয়ে আসেন আমি আপনাদের এখানে বুঝিয়ে দিচ্ছি ভালো করে আপনারা বুঝে আর কালকে যখন আলেম অনেকে বলে ওটা যারা বলে ওটা হচ্ছে ইমানদারির লক্ষণ দিয়ে বলে এই হাদিসটা আর এই হাদিসটা আম মানুষের জানা অতি জরুরি কেন জরুরি তারা তো ভুল শিখে আছে যে আমরা মরলে একদিন একদিন গুনাহ করেছি যত জাহান্নামে থাকার পর একদিন জান্নাতে যাব এটা ভুল আপনি যদি মুনাফিক হয়ে মৃত্যুবরণ করেন আপনি কি জান্নাতে যাবেন জোরে বলে মুনাফিকদের জন্য জীবনে কোনোদিন আল্লাহ পাক জান্নাত রাখে না মুনাফিকের হচ্ছে আল্লাহ রাসূলের অভিশপ্ত দল একটা কথা ভালো করে মুনাফিকেরা এইবারে মৃত্যুবরণ করার পর কোন জায়গায় থাকবে এলা আপনাদের কাছে শুনিয়ে দিই তার একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলিহি
জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা লাইলির প্রেমে মজন পাগল লাইলির প্রেমে মজন পাগল ইসুবের প্রেমে জলে খাওয়া নবীর প্রেমে বেলাল পাগল আর পাগল খাদিজা আল্লাহুম্মা বালালে সাইয়েদিনা কি কথা বলছিলাম মোনাফিকেরা কোন জায়গায় থাকে নাকি আমি শুধু মোনাফিকদের কথা আপনাদের কাছে শেষ করার নিয়ত রেখেছি শুধু মোনাফিকটা বুঝিয়ে শেষ করব মোনাফিকরা এবার কোন জায়গায় থাকবে আল্লাহ পাকের জাহান্নাম তৈরি করেছে সাতখানা তাই তো নিম্ন স্থান মোনাফিকরা থাকবে নাকি নিম্ন স্থান মোনাফিকরা থাকবে যে মোনাফিকেরা যেখানে থাকবে ওই জায়গাটা আল্লাহ কত সুন্দর করে বানিয়েছে এবার শুনে আল্লাহ জাহান্নাম সাতটা তৈরি করেছে সাতটা জাহান্নাম তৈরি করে আমার আল্লাহ পাক ওই সাতটা জাহান্নামের ভিতরে ১৯ জন ফারিস্তাকে দায়িত্ব দিয়েছে কয়জন বললাম জোরে বলে ১৯ জন ১৯ জনের ভিতরে একটা লিডার তৈরি করেছে যার নাম কি বলেন বেজওয়ান কি বললাম রেজওয়ান নাই বেজওয়ান ওয়াও জেরে বি এ থেকে হয় এই বেজওয়ান নামে একটা লিডার ফারিস্তা তৈরি করেছে আল্লাহ এবং তৈরি করে ১৯ জনকে ডেকে বললেন এই ১৯ জন ফারিস্তা এই বেজওয়ানের কথা মতো তোরা জাহান্নাম পরিচালনা করবি এ যা বলবে তোরা এইবারে এই জাহান্নামের ফারিস্তার একটা করে ফারিস্তা তৈরি করেছে কেমন ভাবে তৈরি করেছে আপনাদের কাছে ভাইরা বা মুসলমানেরা ও আমার মুরুব্বিয়ানেরা যুবকেরা জনেরা আল্লাহ নবী বিশ্ব নবী কাদের শরীফের ভিতরে জানিয়ে দিলেন আল্লাহ জাহান্নামের ভিতরে ১৯ জন ফারিস্তা তৈরি করলেন এক একটা ফারিস্তার লম্বা লম্বা দেহ এত বড় বড় দেহ ও মুসলমান মুরুব্বিয়ান দুনিয়ার জমিনে যদি নামিয়ে দেওয়া হয় তার উপরে তার মুখের দিকে কোনো মানুষ তাকাতে পারবে না যেন আসমান তার মুখটা ঢেকে দিয়ে ফেলেছে ও মুসলমান মুরুব্বিয়ান আল্লাহ নবী কাদের শরীফের ভিতরে জানায় একটা করে ফারিস্তার আল্লাহ ডান হাতে খাত আল্লাহ ৭০,০০০ হাত দিয়েছে এবারে কটা হাত বললাম এবারে ৭০,০০০ একটা করে ফারিস্তার এপারে ৭০,০০০ হাত এপারে ৭০,০০০ হাত দুর্গা ঠাকুরের কয়টা হাত দেখলে ভয়ঙ্কর লাগে কিনা হ্যাঁ ও যে ১০খানা হাত গায়ে মশা বসলে ও জীবনে মারা ক্ষমতাও রাখে না কিন্তু এই এই যে ফারিস্তা তৈরি করে আল্লাহ যে ৭০,০০০ হাত দিয়েছে এই হাতের ক্ষমতা কত জানেন ভাইরা আমার মুসলমানেরা একটু মনোযোগ সহকারে শুনেন ও মুরুব্বিয়ানের আল্লাহর গোলাম আল্লাহর নবী বলেন ৭০,০০০ খাত দেওয়া হলো ওই ৭০,০০০ খাতে একটা একটা খাতের ৭০,০০০ করে তালু আল্লাহ দিয়েছে একটা করে হাতে এই যে তালু একটা করে হাত ৭০,০০০ হাত আছে একটা করে হাতে তালু আছে ৭০,০০০ মানে ৭০,০০০ হাত তার একটা করে হাতে তালু আবার ৭০,০০০ চোখে দৃষ্টি আকর্ষণ হবে একটা হাতের দিকে তাকালে ভাইরা মা মুসলমানের একটু মনোযোগ সহকারে শুনেন প্রতিটা খাতের তালুতে আমার আল্লাহ পাক ৭০,০০০ করে আঙুল দিয়েছে একটা করে তালুতে ৫টা আঙুল আমাদের আর ফারিস্তাদের ৭০,০০০ করে আঙুল দেওয়া হলো দেখতে কেমন লাগবে ভাইরা আমার একটু মনোযোগ সহকারে শুনেন ও মুরুব্বিয়ানের আগা ও মুসলমানের আগা আল্লাহ নবী বললেন ওই ৭০,০০০ আঙুলে একটা একটা আঙুলের মাথায় ৭০,০০০ করে সাপ বসে থাকবে
একটা করে আঙ্গুলের মাথায় 70,000 করে সাপ। ভাইরা আমার মুসলমানেরা শুনেন, ওই সাপের মাথায় একটা করে সাপের মাথায় আল্লাহ পাক আল্লাহ এমন ভয়ঙ্কর বিচ্ছু রেখে দিয়েছে বাপ, ওই বিচ্ছু যদি দুনিয়ার মানুষের একবার দংশন করে ও মুসলমান মুরব্বিয়া গেল। আল্লাহর নবী বলেন ওই সাপের এত বিষ হয়ে গেল, ওই ওই বিচ্ছুর এত বিষ হয়ে গেল, দুনিয়ার জমিনে যদি একবার নিঃশ্বাস ছাড়ে, দুনিয়ার জমিনে কারো যদি একবার দংশন করে, ওই ব্যক্তিটা 70,000 বছর পর্যন্ত জ্বালা যন্ত্রণায় ছটফট ছটফট করে। আর একবার যখন নিঃ দুনিয়াতে ছাড়ে এবং নিঃশ্বাস যখন কার্বন ডাই অক্সাইড যখন নেয়, গাছপালা শুকিয়ে একদম খড়খড়ে ছাই হয়ে যায়, তার বিশাল পাওয়ার আছে শুধু ডানাতের হাতের তুলনায়। কি বললাম, একটা করে সাইটে 70,000 হাত, 70,000 হাতের 70,000 একটা করে হাতে 70,000 তালু, 70,000 তালুর মাথায় মাথায় একটা করে তালুর মাথায় মাথায় 70,000 আঙুল, তার মাথায় মাথায় 70,000 সাপ, তার মাথায় মাথায় দেখতে কেমন লাগবে, এক সাইড বাম সাইডও একই অবস্থা, তবে বাম সাইডে আঙুলের মাথায় সাপ থাকবে না, লাঠি থাকবে। ভাইরা আমার নবী আমার বর্ণনা করেন, ও মুসলমানের আগা ও বাবা মুরব্বিয়া গান শোনো, আল্লাহর নবী বলে ওই লাঠিগুলো দুনিয়ার জমিনে যদি ফেলা হয়, দুনিয়ার জমিনে যত মানুষ আছে বর্তমান হিসাব করলে পাওয়া যায় 750 থেকে 800 কোটি মানুষ, এই 750 থেকে 800 কোটি মানুষ আর পৃথিবীতে যত জেন আছে সব যদি একত্র হয়ে ওই লাঠিটাকে যদি তোলার চেষ্টা করে সামান্য কিঞ্চিত পরিমাণ নড়াতে পারবে না, এত ভারী এত ওজন ওই লাঠি নিয়ে ঝাবাট ঝাবাট করে খেলানো হবে, আপনার অস্তিত্ব থাকবে? যখন ওই সাপের হাত আর লাঠির হাত যখন তুলে আমাদের উপর আক্রমণ করবে কি বলে মনে হবে, মায়ের আঁচলে ছাওয়া, হ্যাঁ কি বলে মনে হবে, আপনাদের অসুবিধা হচ্ছে জোরে বলে, যদি বলেন অসুবিধা হচ্ছে তাহলে যে কোনো একটা ঘটনা বলে ছেড়ে দিন, তাহলে ওই যে সাপের হাত আর এপারে লাঠির হাত যখন 70,000 হাত 70,000 তালু আঙুল একত্র ভাবে আমাদের উপরে আক্রমণ হবে, আমরা সইতে পারবো? একটা ফারিস্তার নয় 19 জন ফারিস্তার এইরকম রূপ দেওয়া,